লকডাউনে যেখানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে আর যেখানে লকডাউনে আজকে থেকে মূলত রাজ্যের বিভিন্ন অঞ্চলে যেখানে রেড জোন বা হটস্পট এরিয়াগুলো বাদে যেখানে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করার ব্যবস্থাপনা করেছে সরকার, সেখানে আজকে আমরা কাপা ট্রাফিক পুলিশের উদ্যোগ থেকে এক মানবিক প্রয়াস কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ কাপা ট্রাফিক পুলিশের হিতুলাল সরকার মহাশয় আছেন, টিয়ার সাহেব যিনি আছেন তিনিও উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছি কাপা ট্রাফিক পুলিশের উদ্যোগে একেবারে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, হ্যান্ড স্যানিটাইজার করে একেবারে দেখতে পাচ্ছি চক দিয়ে এখানে সোশ্যাল ডিস্টেন্সের কথা যেটা বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলো মেনটেন করে কিন্তু আজকে এই অসহায় মানুষগুলোর হাতে তাদের সামর্থ্য অনুযায়ী আহার সামগ্রী কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু আমরা বারংবার বিভিন্ন সংবাদ শিরোনামে দেখে আসি যেখানে বলা হয় পুলিশ প্রশাসন যখন তারা শাসনের ক্ষমতা রাখে তখন কিন্তু আমরা বড় বড় শিরোনামে বলতে পারি যে না পুলিশ খুব কঠোর পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই মানুষগুলোই যখন মানবিক প্রয়াসে মানুষের সাহায্যে এগিয়ে আসে সে তার রূপটাও কিন্তু একেবারে অনবদ্য ভূমিকা, যেটা লকডাউনের প্রথম দিন থেকে যারা এই করোনা মোকাবেলা যুদ্ধের অন্যতম সৈনিক রূপে প্রতিনিয়ত কাজ করছেন। আমরা একটু টিয়ার সাহেবের সাথে কথা বলে নেব। এই যে ভূমিকা, এই ভূমিকায় একদিকে আপনাদের শাসন করতে হচ্ছে, পাশাপাশি এই করোনা মোকাবিলায় মানুষের সাহায্যে এগিয়ে আসাটা, এটা কিভাবে ব্যক্ত করবেন? দেখুন, আমরা তো পুলিশ সমাজেরই অঙ্গ, যে মানুষটাকে আমি রাস্তায় বেরোতে মানা নিষেধ করছি কিন্তু সবার পক্ষে তো বাড়িতে এক মাসের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখা এদের পক্ষে সম্ভব নয়, কারণ এরা বেশিরভাগই আমাদের পভার্টি লাইনের নিচে বাস করে। সেই দিকটাকে মাথায় রেখেই আমরা চেষ্টা করছি, আমরা পুরো ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে আমরা অন্নপূর্ণা নামক একটা ব্যানারে আমরা এই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এবং আমরা সারা ব্যারাকপুর কমিশনারেটের সমস্ত ইউনিট থেকেই প্রতিদিন সেখানকার স্থানীয় যারা অঞ্চলের যারা দুস্থ মানুষ তাদেরকে খাদ্য সামগ্রী এবং সঙ্গে আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ধরুন ইভিনকে আমরা সাবান, জামাকাপড়, কাঁচা ডিটারজেন্টও আমরা দিচ্ছি, শুধু খাদ্য সামগ্রী নয়। এটা বলতে গেলে এই প্রয়াস আমাদের এই কারণেই যে মানুষ যাতে বেঁচে থাকে আজকের এই কঠিন পরিস্থিতিতে, তাদের নিত্য প্রয়োজনীয় যতটুকু ন্যূনতম তাদের প্রয়োজন, সেই ন্যূনতম প্রয়োজনটার কিছু অংশ যদি আমরা মেটাতে পারি তাহলে আমরা মনে হয় সবাই মিলে করোনার সঙ্গে লড়তে পারবো। কারণ খাবার তো একটা বড় জিনিস, খাবার না পেলে মানুষটা বাঁচবে কী করে? তারপরে তো সে করোনার সঙ্গে লড়বে। অর্থাৎ আইনের রক্ষক যারা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহাবস্থানে, অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় আজকে কাপা ট্রাফিক পুলিশের উদ্যোগে এই অন্নপূর্ণা ব্যানারের মধ্য দিয়ে মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন কিন্তু তারা করে চলেছেন। আর করোনা যুদ্ধের অন্যতম সৈনিক কিন্তু এই মানুষগুলো যারা প্রতিনিয়ত কোভিড-19 রুখতে মানুষের পাশে নিজের পরিবার পরিজন সমস্ত কিছুকে বাদ রেখে একেবারে তারা প্রতিনিয়ত কিন্তু করোনা মোকাবিলায় মানুষকে সচেতনের পাশাপাশি মানুষের পাশের সাহায্যেও তারা এগিয়ে আছেন। নিউজ সুপারের পক্ষ থেকে সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা তুলে ধরলাম।